সাবস্ক্রাইব করুন কেএন নিউজ টিভি চ্যানেল আর নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করুন। সারা বছরে বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম করে থাকেন কলকাতার 46 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপালচন্দ্র সাহা। মূলত তার উদ্যোগে ওয়াটারলু স্ট্রিট ও আব্দুল হামিদ স্ট্রিটের সংযোগস্থলে স্বেচ্ছায় রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, শীতবস্ত্র বিতরণ, হুইল চেয়ার বিতরণ, বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর উসকে সাথ হামারে হর শাখা সংগঠন মিলকে গোপাল চন্দ্র শাহ কো নেতৃত্ব করা এক বহুত আচ্ছা প্রোগ্রাম বনা। দেখিয়ে মেরা দেখতে দেখতে মেয়ে ইয়া সে 8 বার জিত চুকা, কবি এমএলএ বন কে, কবি সংসদ বন কে, তো ইয়ে শহর কা হর কর্ণধার এলাকা ইয়ে মেরা তালুবদ্ধ। প্রথমে দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এরপর রক্তদাতাদের রক্তদানে উৎসাহ দিতে যান, এর সাথে বসে আঁকো প্রতিযোগীদের সাথেও কথা বলেন। এদিনের এই রক্তদান শিবিরে মোট 500 জন রক্তদাতা রক্তদান করেন।